আজ আসামের প্রতিটি জেলায় মাধ্যমিকে 75% নম্বর প্রাপ্ত পড়ুয়াদের মধ্যে আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ করা হয়। রাজ্যের 27,183 জন পড়ুয়াদের মধ্যে 15,000 করে টাকা এবং একটি মানপত্র প্রদান করা হয়। আজ গুয়াহাটিতে এর সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই প্রকল্প দীর্ঘমেয়াদী। বিগত 2005 সাল থেকে আরম্ভ হয়েছিল, তখন ল্যাপটপ দেওয়া হতো মেধাবী পড়ুয়াদের। বর্তমানে তাদের 15,000 টাকা করে দেওয়া হচ্ছে সরকারের তরফে। এখনো পর্যন্ত রাজ্যের 4,13,113 জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম সরকারের শিক্ষামন্ত্রী শ্রী রণোজ পেগু ডাঙরিয়া, বন বিভাগের মন্ত্রী শ্রী চন্দ্রমোহন পাটোয়ারী ডাঙরিয়া, আমার মাজত উপস্থিত মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব শ্রী নারায়ণ কোঁৱৰ ডাঙরিয়া, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সেবার অধ্যক্ষ শ্রী রমেশন জৈন ডাঙরিয়া, সমগ্র শিক্ষা অভিযানের মিশন ডাইরেক্টর শ্রী ওম প্রকাশ ডাঙরিয়া, উপস্থিত সুধীবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের অহা প্রধান শিক্ষক শিক্ষয়িত্রী সকল, আর সমগ্র অসমতে আজি আনন্দরাম বড়ুয়া বটা প্রদান অনুষ্ঠানত উপস্থিত থকা অতিকে মরমর ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবী সকল আর অভিভাবক সকল, 2023 বর্ষর আনন্দরাম বড়ুয়া বটা প্রদান আর পিএম শ্রী অর্থাৎ প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া আঁচনির শুভারম্ভণি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানত আমি সকলো উপস্থিত আছো। দরাচলতে এই মুহূর্তত আমি অসমৰ প্রতিটো জিলা সদরতে এই অনুষ্ঠানৰ আয়োজন কৰিছো আর প্রতিটো জিলা সদরতে আমার মন্ত্রীসভার সদস্য সকল, আন বরেণ্য ব্যক্তি সকল আর ছাত্র ছাত্রী সকল আমার মাজত উপস্থিত আছে। 2005 চনত সেই সময়ত পরিকল্পনা আর উন্নয়ন বিভাগের উদ্যোগ আনন্দরাম বড়ুয়া বটা আমি আরম্ভ করেছিল। সেই সময়ত আমার উদ্দেশ্য আছিল যে মেট্রিক পরীক্ষা বা উচ্চতর মাধ্যমিক পরীক্ষা যিসকলে প্রথম ডিভিজনত পাশ করে তেওঁলোকক আমি একোটাকৈ মানপত্র, একোখনি মানপত্র আর একোটাকৈ ল্যাপটপ প্রদান করি। সময়ের লগত এই আসনি আগবাড়ি গল আর আজি পর্যন্ত এই আসনির জড়িয়তে 4,13,400 ছাত্র ছাত্রী উপকৃত হয়েছে। অসম সরকারের অধীনত ধারাবাহিকভাবে আর অত্যন্ত দীর্ঘদিন ধরে চলি থাকা আসনি সমূহের ভিতর আনন্দরাম বড়ুয়া বটা অন্যতম। অন্যথা আন আসনি সমূহ কিছু সময় আরম্ভ হয়, আসনির পরিবর্তন হয়, সংশোধন হয় আর সময়ের লগে লগে কিছু আসনির প্রয়োজনীয়তাও নোহা হয়ে পড়ে। কিন্তু আনন্দরাম বড়ুয়া বটা এনেকা একটা অনুষ্ঠান আসলে যি 2005 চনের আজি পর্যন্ত ই নিরবিচ্ছিন্নভাবে চলি আহিছে। এই আসনির অধীনত প্রথমতে ল্যাপটপ দিয়ার ব্যবস্থা আসলে, কিন্তু সময়ের লগে লগে ছাত্র ছাত্রী সকলের ব্যবহারিক জীবন আর বিভিন্ন ধরনের তেওঁলোকর টেকনোলজির উপর থকা ক্রমবর্ধমান স্পৃহা আদি সন্মান জানায় এই বটা আমি হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত 75% বা ততোধিক নম্বর পয়া ছাত্র ছাত্রী সকল 15,000 টাকা আমি ব্যাংক যোগে ডিবিটি করার সিদ্ধান্ত লৈছিলোঁ।
আজি খন্তেক সময় আগতে আমি রাজ্যের 27,183 গৰাকী ছাত্রছাত্রীলৈ ডিবিটি যোগে এই 15,000 টকা প্রেরণ করেছো আৰু নির্দিষ্ট করে দিয়া ওয়েবসাইটত গলে আমি আনন্দরাম বৰুৱা বঁটা প্রদান বা বঁটা প্রাপক হিসাবে আমার যে অভিনন্দন পত্র সেই পত্রখনো আমি ডাউনলোড করে লওয়ার সুবিধা পাম। পণ্ডিত প্রবর আনন্দরাম বৰুৱাৰ জন্ম হয়েছিল 1850 সনের 21 মে উত্তর গুৱাহাটীর রজাদুয়ারত জন্ম লাভ করে প্রথমগৰাকী অসমীয়া স্নাতক, প্রথম অসমীয়া বার এটল আৰু ভারতীয় অসামরিক সেবার প্রথমগৰাকী অসমীয়া আৰু পঞ্চমগৰাকী ভারত। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।